من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا সম্মানিত উপস্থিতি, আজ বহির বিশ্বের কথা কি বলবো, পুরা মুসলিম বিশ্বের কথা কি বলবো, আজ ঘরের কথা শুনুন, ঘরের কথা শুনুন। আজ তো কেউ জমিয়তে আহলে হাদিস, আজ তো কেউ জামাতে আহলে হাদিস, আজ থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আমি বলবো, আহলে হাদিস হওয়ার জন্য কি জমিয়তে আহলে হাদিস হওয়া জরুরি? আহলে হাদিস হওয়ার জন্য কি জামাতে আহলে হাদিসের কর্মী হওয়া জরুরি? আহলে হাদিস হওয়ার জন্য কি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়া জরুরি? আহলে হাদিস হওয়ার জন্য সালাফে সালেহীনের রেখে যাওয়া পথকে অনুসরণ করা জরুরি? আমাদের ইমান সঙ্গে হচ্ছে আল-ঈমান। আল-ঈমান ঈমানটা কি? আত-তাসদীক বিল-জিনান ওয়াল ইকরার বিল-লিসান ওয়াল আমাল বিল-আরকান। অর্থাৎ মুসলিম বিশ্বের আহলে হাদিসদের সঙ্গে যারা ঈমানের প্রতি বিশ্বাস স্থাপন করে, আপনি জামাতে আহলে হাদিস করেন, আপনি আহলে আন্দোলন বাংলাদেশ করেন, আপনি জমিয়তে আহলে হাদিস করেন, আপনি যে ঈমানে বিশ্বাসী আমিও সেই ঈমানে বিশ্বাসী, যদি আমাদের আমাদের মাঝের বিভেদের মূল ভিত্তি আকীদায় হয়ে থাকে, তাহলে এই বিভেদ কিসের? আহলে হাদিস হওয়ার জন্য জামাতে আহলে হাদিসের কর্মী হওয়া জরুরি নয়, আহলে হাদিস হওয়ার জন্য জমিয়তে আহলে হাদিসের কর্মী হওয়া জরুরি নয়। এই বিভেদ দূর করুন, নিজেদের মধ্যকার অন্তর্দ্বন্দ্বকে দূর করুন। এক প্ল্যাটফর্মে এখন আজ এক হওয়ার সময় এসেছে। বিভেদকে দূর করুন। আহলে হাদিস হওয়ার জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়া জরুরি নয়। আহলে হাদিস হওয়ার জন্য সালাফে সালেহীনের রেখে যাওয়া পথকে অনুসরণ করা জরুরি। সালাফে সালেহীন যাদের পথকে অনুসরণ করেছিলেন, সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পথকে অনুসরণ করা জরুরি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে বাংলাদেশের দুই শ্রেণীর মানুষকে দুটো আহ্বান করব। প্রথম আহ্বান বাংলাদেশের আলেম সমাজকে নিয়ে। বাংলাদেশের আলেম সমাজের উদ্দেশ্যে আমি বলবো, আর কত কাল এভাবে জালসা করবেন? নিরপেক্ষ আহলে হাদিস আলেমদের নিয়ে ঐক্যের আহ্বান, ঐক্য ফ্রন্ট গঠন করুন। ঐক্যের আহ্বান নিয়ে বাংলাদেশের আহলে হাদিস দলসমূহের নিকট যান এবং তাদের দ্বারে দ্বারে ঘুরে ঐক্য ভিক্ষা চান, তাদের দ্বারে দ্বারে ঘুরে ঐক্য ভিক্ষা চান। আজ 4.5 কোটি আহলে হাদিস, আজ 3.5 কোটি আহলে হাদিসের ঐক্যের বড় দরকার। আজ বাতিলের ভিতকে নড়িয়ে দিতে আমাদের মধ্যকার ঐক্যের বড় দরকার। আমি আলেম সমাজের উদ্দেশ্যে বলবো, ঐক্য ফ্রন্ট গঠন করুন এবং প্রত্যেক দলের নিকটে যান।